আসসালামু আলাইকুম। আমি পেঁয়াজ বানাবো মসুরের ডাল। এভাবে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমরা স্বভাবত ঝাল কম খাই মা ছেলে দুজনে, তা আমি 3টা মরিচ নিয়েছি, কিন্তু পেঁয়াজ একটু ঝাল হলেই ভালো হয় খেতে, কিন্তু আমরা খেতে পারি না ঝাল হলে। আপনারা চাইলে 3-4-5টা দিতে পারেন, সমস্যা নেই। আমি ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেবো। ব্লেন্ডার হাতের কাছে না থাকলে শিলপাটা পিষে নেবেন, কিন্তু এটা খুব মিহি করা যাবে না। একটু আদা বাটা করে পেঁয়াজ বানালে সেটা খেতে ভালো হয়। মরিচ আর ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ডালটা পিষে নিয়ে আসলাম ব্লেন্ডারে। এই পুরাটুকু এখন বানাবো না, আমি কিছুটা বাটির মধ্যে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা আবার যেদিন খেতে মন চাবে আমি সেদিন করব। আর এটা আমি রোজার মাসের জন্য রেসিপিটা দিচ্ছি। এটা কেন দিচ্ছি, রোজার মধ্যে ডাল বাটার জন্য এই ঝামেলার কারণে পেঁয়াজ বানানো খুব কষ্টকর হয়ে যায় রোজায় থেকে। আমি ব্লেন্ডারে একবারে যদি বেশি করে একটা বক্সের মধ্যে করে আমি একটু দইয়ের বাটির মধ্যে করে এভাবে রেখে দেবো। আর আমার তো লাগে অল্প, আমরা দুইজন মানুষ, আমার কয়েকটা হলেই হয়ে যাবে, তাই জন্য আমি সবগুলো করবো না। এখন আমি অর্ধেকটা নিয়ে নিলাম এখানে, আর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি দিতে হয়, নাহলে টেস্ট হয় না। দোকানের গুলার মতো লাগবে, বাসাটা তো অবভিয়াসলি একটু ভালো হতে হবে, তাই না। বড় একটা পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি। লবণ দিলাম 1/4 চা চামচ, হলুদ দেবো 1/4 চা চামচের কম। আর এখানে একটু জোয়ান দিয়ে দিলাম 1 চিমটি, বড় চিমটি একটা আর কি, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তিতা হয়ে যাবে। জোয়ানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাসিডিটি কম হবে জোয়ানে, এই জন্য জোয়ানটা দিলাম। জোয়ান যে কোনো ভাজা খাবারে দিলে ভালোই লাগে, একটা সুন্দর গন্ধ ছড়ায়, ভালো লাগে। পুরোটা মাখাবো। এই পেঁয়াজটা খুব সিম্পল উপকরণ লাগে, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ আর একটু হলুদ লবণ তো দিয়ে ডালটা আমি এখন মাখিয়ে নিয়ে আমি এভাবে কুটবো বেশ কিছুক্ষণ, আর 10 মিনিট এভাবে ঘুটে এটা ফেনানো বলে। এটা ফোম হয়ে পাতলা হয়ে আসবে, এটা একটা টিক্স, পেঁয়াজ মজা হওয়ার টিক্সটা, টেস্ট বেশি হওয়ার। আমরা তো সাধারণত এভাবে মাখিয়ে পেঁয়াজ ভেজে ফেলি, ওটা কড়কড়া শক্ত হয়, কিন্তু এটা খুব ফোমি হবে, ভিতরে মুচমুচা হবে, ভিতরটা উপরটা বাইরে সব, আর খুব ওজনটা একদম কমে যায়। ফোম করে নিয়ে ভাজলে টেক্সচারটা খুবই সুন্দর হয়, খেতেও ভালো হয়। একবার করে দেখবেন এভাবে ফেনানো বলে। আমি পুরো বাটিটা এভাবে ঘোরাবো। এটা যখন পাতলা হয়ে যাবে হাত দিলে বোঝা যাবে, এটা বেশ লাইট হয়ে যাবে আর কি। আমাদের দেশে ডালের বড়ি যেভাবেই করে ওটা ফেনানো বলে, ওইটা আমি এভাবে ফেনানোর পরে ঠিক ফেনা ফেনাই হয়ে আসছে, যে হাতে নিলে বোঝা যাচ্ছে কেকের ক্রিম যেরকম হয় ওরকম হয়ে যাবে ফোম হয়ে, আর কত অনেকটা বেড়ে যায়, অনেকখানি হয়ে যায় এটা ফুলে। তো এই যে আমি হাত দিয়ে নাড়ছি, এটা মনে হয় বুঝতে পারছেন লিকুইড একটা ফোমের টাইপের হয়ে যাবে। আমি এইটা দেখানোর জন্যই আমি আজকে পেঁয়াজটা দেখাতে আসলাম, তাছাড়া অন্য কোনো কারণে। পেঁয়াজ সবাই করি আমরা, কিন্তু এই টেস্টটা ফলো করলে অনেক টেস্ট হয় পেঁয়াজটা খেতে, একদম মুচমুচে পাতলা হয় খেতে, জানি খুব হালকা লাগে, মানে একবার বানিয়ে দেখলে বুঝবেন কী অবস্থা। এখন আমি এটা ভেজে নিব। আমার চুলাটা তেলটা গরম করে নিয়েছিলাম, আর ছোটো কাড়ে ভাজার কারণ অল্প তেল নষ্ট হবে, এইসব ভাজাভুজি করার তেলটা তো পরে নষ্ট হয়, খাওয়ার কোনো উপায় থাকে না পুড়ে, এই জন্য দিলাম। আমি চুলা আস্তে দিয়ে চুলা একদম মিডিয়াম লোতে দিয়ে এটা ছাড়তে হবে। আর পেঁয়াজের শেপটা যার যেমন ইচ্ছা, আমি অনেক সময় খুব ছোটো 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 করে দিয়েও ভেজে তুলি, বিকালে নাস্তা খাওয়ার জন্য হলে ওইভাবেই করি, বসিয়ে দিয়ে একটু হাত দিয়ে চাপ দিলেও চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, নতুন রাঁধুনিরা হাত পুড়িয়ে ফেলবেন না। আমি এভাবে সবগুলো দিয়ে নিব, ভেজে তুলবো, এভাবে চুলা আস্তে দিয়ে আমি ভাজবো এটা, চুলা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এভাবে আস্তে আস্তে ভেজে তুলতে হবে লাল করে। আমার একপাশ একটু হালকা হওয়ার পর আমি উল্টে দিলাম, এটা তো খুব নরম থাকে, উল্টানোর পরে একটু চেপে চেপে দিলে চ্যাপটা চ্যাপটা হয়ে বসে যাবে, ভাজাটাও সুন্দর হবে। লাল করে ভেজে নিব। যে আমার পেঁয়াজও রেডি, তুলে নিলাম।